আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো বাদামের ঘুনা অথবা বাদাম লাড়া। তো এটা এক একজন এক এক জায়গায় এক একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করতেছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি কিছু বাদাম নিয়েছি আর এই বাদামগুলোকে আমি সুন্দরভাবে তাওয়ায় টেলে আর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখার পর এটা অনেকটা নরম হয়ে গিয়েছে, মানে যখন আমি ছুলে এটাকে ভেজে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন বাদামটাকে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এদিক থেকে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি রান্নার তেল প্রায় 4 টেবিল চামচের মতো, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি কিছু রসুন কোয়া করা। আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। আমি আরও মশলা এখানে অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1/2 টিস্পুন, বাদামের পরিমাণ প্রায় 1 কেজি মতো। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে বাদামটা লাড়া দিব আর কি, মানে বাদামটাকে ভুনা করব। এক একজন এক একভাবে করে, কেউ শুটকি দিয়ে করে, কেউ হয়তো বা বড় মাছের কাঁটা বেছে এই বাদামটাকে ভুনা করে। তো দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, আর আমি পানি দিলাম না যেহেতু চিংড়ি মাছটা এই তেল মশলাতে ভাজবো, সেজন্য এখনও পানিটা আমি অ্যাড করলাম না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। আগে থেকে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম শুধু মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি বাদামটা দিয়ে দিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তেলটা যখন উপরে এভাবে ভেসে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বাদামটা। আর বাদামটা আমি বেটে নিয়েছি পাটায়। পাটায় বাটলে বাদামটা একদম মিহি হয়, আর মিহি করে বাটলে এটা খেতে বেশি ভালো লাগে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এভাবে করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে শুটকিটা ভুনা করে অথবা বড় মাছ ভুনা করে কাঁটাটা বেছে বাদামগুলো দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে আমি বাদামটাকে প্রায় আধা ঘন্টার মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভুনা ভুনা করে কুক করব। এতে করে বাদামটা মানে খেতে অনেক বেশি মজার হবে। আর এভাবে বাদাম লাড়াটা একবার করে দেখবেন, এটা আসলে অসম্ভব মজা আর হেলদি একটা খাবার। এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব আর মাঝে মাঝে এসে নেড়ে দেব যাতে করে তলানিতে লেগে না যায়। দেখুন বাদাম থেকেও কিন্তু বেশ ভালোই তেল উঠেছে, আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে। আর এমনি তো একটু তেল দিয়ে এই বাদামটা যদি মানে ভুনা ভুনা করা হয় এটা খেতে অনেক ভালো লাগে। এভাবে বাদামটা ভুনা করে নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন, বেশ অনেকদিন রেখে খাওয়া যাবে যেহেতু এটা একটা মানে ভুনা খাবার। তো প্রায় 1 সপ্তাহের মতো রেখে গরম করে খেতে পারবেন। তো আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 1/2 আওয়ারের মতো মানে ভাজা ভাজা করে নেব। এতে করে বাদামের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, আর এটা খেতে অসম্ভব মজার। তো আপনারা চাইলে কিন্তু বাদাম দিয়ে এভাবে বাদাম লাড়া অথবা বাদামের ভুনা করে নিতে পারেন। আর এই বাদামটা কিন্তু মানে বাংলাদেশে 120 টাকা কেজি, আর ছোলা অবস্থায় কিনতে পাওয়া যায়। তো আমি এখন আমার বাদাম লাড়াটা মানে মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ বাদামের একটা নিজস্ব ফ্লেভার আছে, এমনিতেও এটা অনেক বেশি টেস্টি। তো আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা দিলে টেস্টটা একটু বেড়ে যায়, তো সেই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর 2-3 মিনিটের মতো এভাবে আমি মানে ভাজা ভাজা করব, করে তারপর আমি এটাকে সার্ভ করে নেব। Thank you.
হয়ে গেল মুখে লেগে থাকার স্বাদে অসম্ভব মজার বাদাম ভুনা। আর এই বাদাম ভুনার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিতে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। Thank you.